আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরাও অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটি নতুন আলম সাধুর ভিডিও। এই ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদেরকে এমন কিছু দেখানোর যেটা দেখলে আপনাদের কিছুটা হলেও অভিজ্ঞতা আসবে। হ্যালো গাইস, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করবেন। আরও আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন। আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, এই জন্যই বেল আইকনটি অন করুন। আর যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং লোকেশন দেওয়া থাকবে, অবশ্যই যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যালো গাইস, আমাদের ইউটিউব চ্যানেল দেখে এক ভাই এই আলম সাধু গাড়িটি অর্ডার করেন। আমরা ওনার কাছ থেকে 15 দিন সময় নিয়েছিলাম গাড়িটি কমপ্লিট করার জন্য। ইনশাআল্লাহ 12 দিনের মাথায় আমাদের গাড়িটি কমপ্লিট হয়ে যায় এবং আমরা গাড়িটি প্রস্তুত করে পাঠানোর জন্য রেডি হয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, এবার চলুন গাড়ির সম্বন্ধে কিছু জানা যাক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি সাথে থাকছি, আমি আকাশ। এই গাড়িটিতে ব্যবহার করেছি চাংচাই 25 ইঞ্জিন। এই গাড়িটিতে স্পেশালভাবে দেওয়া হয়েছে চেন স্প্রকেট লাইন শেপে 4টি বিয়ারিং, লক সিস্টেম করে দিয়েছি আমরা। এক একটি ব্লকে 2টি করে বিয়ারিং, বিয়ারিংয়ের সাইজ 6206 বিয়ারিং দেওয়া হয়েছে এই স্প্রকেট লাইন শেপের লক বিয়ারিংয়ে। পিছনে দেওয়া হয়েছে হাই টেম্পারেট চেইন স্প্রকেট কিট। অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িটিতে ভিন্ন কিছু সিস্টেম করেছি আমরা। আর মেইন এক্সেল হিসেবে ব্যবহার করেছি আমরা 3.5 ইঞ্চি মোটা বোল্ট এক্সেল, যা কখনোই ভাঙা সম্ভব না। গাড়িটিতে হাবস থাকছে 6315 সাইজের বিয়ারিং সংযুক্ত হাবস। দেখতেই পাচ্ছেন হাবসটি অনেক বড়, কত সুন্দর দেখাচ্ছে। এবার আসি পাতি সেটের ব্যাপারে। আমরা ট্রাকের পুরাতন পাতি সেট ব্যবহার করে থাকি এই সব গাড়িগুলোতে, অনেক টেম্পারেট এবং অনেক মজবুত, তাই আমরা পুরাতন পাতি সেট ব্যবহার করে থাকি এই আলম সাধু গাড়িটিতে। আর বডির মেন চ্যাসিসে থাকছে 3 ইঞ্চি চ্যানেল দিয়ে বক্স তৈরি করে আমরা চ্যাসিস বানিয়েছি, অনেক হার্ডি এবং মজবুত। দীর্ঘদিন ব্যবহারের পরেও জং এবং মরিচ আসবে না, তার জন্য আমরা এই চ্যানেলগুলো ব্যবহার করে থাকি মেন চ্যাসিস হিসেবে। আমরা ইঞ্জিন চ্যাসিসটা ডাবল করে থাকি, কারণ হচ্ছে অনেক গাড়ির মাজা বসে যায়, এই গাড়িটি গ্যারান্টি সহকারে দেওয়া হচ্ছে, কখনো মাজা বসাতে পারবে না, এই জন্য আমরা ডাবল চ্যাসিস করে থাকি। এতে করে গাড়িটা অনেক মজবুত এবং টেকসইয়ের ব্যাপার আছে। এই গাড়িটিতে টায়ার দেওয়া হয়েছে MRF কোম্পানির 5/50/13 সাইজের টায়ার। রিয়ারে থাকছে 5/50/13 সাইজের 2টি টায়ার এবং 1টি এক্সপায়ার টায়ার সহ রিং দেওয়া হচ্ছে। আর সামনে থাকছে 5/50/12 সাইজের 1টি টায়ার। আমরা সবগুলো গাড়িতে MRF টায়ার দেওয়ার চেষ্টা করি। এই গাড়িটিতে বডির মাপ হিসেবে থাকছে আরে 58 ইঞ্চি এবং লম্বা 98 ইঞ্চি।
এই গাড়িটিতে আপনি 3 টন মাল অনায়াসে বহন করতে পারবেন কোনো সমস্যাই ছাড়া। আর একই মাপের বডিতে আমরা ডিফারেন্সিয়াল এবং গিয়ার বক্স সেটিং করে দেই, এতে করে আপনি 5 টন মাল অনায়াসেই বহন করতে পারবেন। আর আমাদের ওয়ার্কশপ থেকে গাড়ি ডেলিভারি নিলেই পাচ্ছেন হোম ডেলিভারির সুব্যবস্থা এবং হোম সার্ভিসের নিশ্চয়তা। আমরা নিজ দায়িত্বে আমাদের ড্রাইভার দ্বারা আপনার গন্তব্যে পৌঁছে দেব আমাদের এই গাড়িটি। আপনার হাতে বুঝিয়ে দিয়ে আসা পর্যন্ত এটা আমাদের দায়িত্ব, আপনি যখন বুঝে পাবেন তখন সেটা আপনার দায়িত্ব। এবার আপনার গাড়িটিতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফোন করে জানাবেন, এখান থেকে সলভ করতে পারলে হলো, না হলে আপনার গন্তব্যে পৌঁছে গিয়ে আমরা এটা সমস্যা সলভ করে দিয়ে আসবো। এটাই আমাদের ব্যবসার মূল সততা। এই গাড়িটিতে আমরা লাইট ব্যবহার করার জন্য দিয়েছি 12 ভোল্টের 120 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি এবং একটি ডাইনামা চার্জের জন্য। ব্যাটারিটি ছোট দেওয়ার কারণ হচ্ছে এটি নন সেলফ, তাই ব্যাটারি ছোট দিয়েছি, তবে এতে করে কোনো সমস্যা হবে না, খুব অনায়াসেই আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন। এখন দেখাবো আপনাদের এই গাড়িটি কমপ্লিট করার পরে কতটুক ওজন দাঁড়িয়েছে এই গাড়িটি। আমরা এখন এই গাড়িটি স্কেল করব, স্কেল ডিসপ্লে দেখানো হবে আপনাদের। গাইস, আপনারা দেখতে পারছেন 1020 কেজি ওজন হয়েছে এই গাড়িটি। গাইস, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।